সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, কেননা আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য পরিশুকর আলহামদুলিল্লাহ। এবং প্রিয় দেশ ও বিদেশে ভাই ও বন্ধুরা এবং সাধুগুরু বৈষ্ণব যে যেখানেই আসেন না কেন, সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং প্রেম সালাম। আমি মোহাম্মদ বাউল ইসব আপনাদের মধ্যে কিছু ভাবতত্ত্ব গান তুলে ধরবো। আমার গান শুনে যদি ভালো লাগে তাহলে আপনারা সকলে মিলে অ্যারাউন্ড টিভির সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলকেই জানাই ধন্যবাদ। ওরে মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, ও তাস খেলতে পাটি দুই দল হয় ভাই, মানুষ হয় চারজন। আমি পয়লা ডাকে ডাক নিয়া ভাই রং থুইলাম হরত, ও তাস খেলতে পাটি দুই দল হয় ভাই, মানুষ হয় চারজন। আমি পয়লা ডাকে ডাক নিয়া ভাই রং থুইলাম হরত, আরে খেলার দোষে ঠইকা গেলাম গো। আমারে কি হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, আরে মায়াই হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস। খেলতে পাটি দুই দল হয় ভাই, মানুষ হয় চারজন। তাস খেলতে পাটি দুই দল হয় ভাই, মানুষ হয় চারজন। আমি পয়লা ডাকে ডাক নিয়া ভাই রং থুইলাম হর তুলি, আরে খেলার দোষে টইকা গেলাম গো। আবারে কি হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, আবার এ কি হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস। আমার ইস্কার পন্টি যখন রে ভাই নাই তুড়ুক দিয়ে, আমার ইস্কার পন্টি যখন রে ভাই নাই তুড়ুক দিয়ে, আমি অমনি বেহোশ দশ দিয়া ভাই গোলাম না ভাই রে, আমার ইস্কার পন্টি যখন রে ভাই নাই তুড়ুক দিয়ে, আমার রিস্কা কোনটি যখন রে ভাই নাই তুড়ুক দিয়ে, আমি অমনি বেহোশ দশ দিয়া ভাই গোলাম না ভাই রে, আরে খেলার দোষে টইকা গেলাম গো। খেলার দোষে টইকা গেলাম গো, আবারে কি হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, আরে মায়াই হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, আরে মায়াই হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস, আবার মায়াই হইল সর্বনাশ, মিশে মায়ার ভাবে আমি খেলতে আইলাম তাস।